বাংলাদেশ চলচ্চিত্রে কয়েক বছর পর এবারই যেন মহা উৎসব লেগেছে। এই ঈদে মুক্তি পেয়েছে 13টি সিনেমা। এসব সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আগমন হচ্ছে অনেক নায়ক নায়িকার, পাশাপাশি চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কয়েকজন পরিচালকের। তাদের মধ্যে দুটি সিনেমা নিয়ে আসতে চলেছেন পরিচালক কামরুজ্জামান রোমান। এছাড়া রয়েছেন ফুয়াদ চৌধুরী ও মিশুক মনি। কামরুজ্জামান রোমান পরিচালনা করেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা মোনা জিন 2 ও লিপস্টিক। জামালপুরের এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ভৌতিক ঘরানার এই সিনেমা জিন 2। আর লিপস্টিক রোমান্টিক থ্রিলারের একটি সিনেমা। এতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরি। এই জুটির প্রথম সিনেমা এটি। মেঘনা কন্যা সিনেমা দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন ফুয়াদ চৌধুরী। এর আগে তথ্যচিত্র নির্মাণ করলেও এটি তার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমায় দুই নারীর প্রতিবাদের গল্প বলেছেন পরিচালক, যেখানে নারী পাচারের মতো একটি কঠিন বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সেই সঙ্গে ব্যক্তিদ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন ফুয়াদ চৌধুরী। আরেক নতুন পরিচালক মিশুক মনি শরীফুল রাজ ও শবনম বুবলিকে নিয়ে নির্মাণ করেছেন দেয়ালের দেশ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে, তবে ট্রেলারে রহস্য প্রকাশ পেলেও গল্পের সুস্পষ্টতা মেলেনি। সরকারি অনুদানে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।